হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে এখন টিভিএস রাইডার। এই বাইকটা এখন আমি রাইড করব। এই টিভিএস বাইকটা 125 একটা বাইক। এই যে দেখতে পাচ্ছেন বাইক চলতে না, এই টিভিএস রাইডার বাইকটার আপনারা সাউন্ড শুনতে পারলেন, খুবই স্মুথ এবং খুবই লাউডলি। এই সাউন্ডটা খুবই সুন্দর। আর এই বাইকটার দেখতে পাচ্ছেন আপনারা হেডলাইটটা খুবই সুন্দর, এগ্রেসিভ একটা লুক এই বাইককে। এবং এই বাইকে স্প্লিট সিট ইউজ করা হয়েছে, এমন কিছু ফিচার পাবেন যেটা অন্যান্য 125 সিসির বাইকের মধ্যে নাই। এই যে দেখতে পাচ্ছেন এর ফুললি ডিজিটাল মিটার, খুবই সুন্দর একটা এলইডি মিটার ইউজ করা হয়েছে এইটাতে। এই বাইকটাতে টপ স্পিড 125 থেকে 130 কিলোমিটার। আর এই বাইকটাতে খুব সুন্দর একটা এগ্রেসিভ হেডলাইট ইউজ করা হয়েছে এবং মিটার এর আউটলুকটা খুবই সুন্দর এবং বাইকটা চালিয়েও খুব মজা। তা চলুন বাইকটা রাইড করতে করতে কথা বলি। এই টিভিএস রাইডার বাইকটা রাইড করতে গেলে ফার্স্টে আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা এর মিটার। এর স্পিড মিটারটা খুবই সুন্দর, এর মিটারটা ফুললি ডিজিটাল এবং খুবই সুন্দর একটা মিটার ইউজ করা হয়েছে। এই বাইকটার এক্সস্টের সাউন্ডটাও খুবই সুন্দর, যেটা অনেক লাউডলি এবং চালাইলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। বাইক মনে হয় যে আমি 150 সিসির একটা বাইক চালাচ্ছি। এবং এর রেডি পিকআপ অনেক বেশি, যেটা আপনার যে কোনো 150 সিসির বাইকের সাথে কম্পেয়ার করতে পারবেন আপনি। এবং এই বাইকটা দেখতেও খুবই সুন্দর, আউটলুকটাও খুবই সুন্দর। তা বাইকটা চালাচ্ছি অনেক স্মুথ। এই বাইকটাতে 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে এবং ডিজিটাল ফুললি ডিজিটাল মিটার, যেটাতে আপনার গিয়ার ইন্ডিকেটার এবং স্পিডোমিটার প্রত্যেকটা জিনিসই শো করবে। এবং এর হলো টিএফটি মিটার, যেটা আপনার খুবই সুন্দর দেখা যায়, ভিজিবিলিটিও অনেক ভালো। আর ট্যাঙ্কিতে একটা দেখতে পাচ্ছেন একটা চার্জার পোর্ট দেওয়া রয়েছে। এই টিভিএস রাইডার বাইকটি 125 সিসির বাইক। এই 125 সিসির সেগমেন্টের যতগুলো বাইক আছে বাংলাদেশে এই সেগমেন্টের, তার মধ্যে এই বাইকটা খুবই সুন্দর এবং এই বাইকটার চালিয়েও অনেক মজা, কারণ এই বাইকটার পাওয়ারও অনেক বেশি। যেমন এই বাইকটাতে টপ স্পিড আপনি 125 থেকে 130 পর্যন্ত টপ স্পিড উঠাতে পারবেন। এবং বাইকটার লাউডলি সব সাউন্ড যেটা একজস্ট থেকে আসে সেটাও অনেক সুন্দর। তা মোটের পরে এই বাইকটা ওভারঅল দিয়ে খুবই সুন্দর। আর এই বাইকটা বাজারে 3টা কালারে পাওয়া যাবে, একটা হলো ব্ল্যাক, এই যে আমি যেটা রাইড করতেছি এটা ব্ল্যাক কালার, আর একটা আছে ইয়েলো কালার, আর একটা আছে রেড কালার। এই টিভিএস রাইডার বাইকের 3টা কালারের মধ্যে আমার কাছে সব থেকে ইয়েলো কালারটা বেশি ভালো লাগে। ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে বাইকটা খুবই সুন্দর। এই রাইডার বাইকটাতে আপনার পিছনে ড্রাম ব্রেক এবং সামনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, কিন্তু এখানে যদি আপনার পিছনেও একটা ডিস্ক ব্রেক ইউজ করতো তাহলে আরও ভালো হতো, ব্রেকিং কন্ডিশনটা আরও বেশি ভালো হতো। তবে ওভারঅল মোটামুটি এই প্রাইজের মধ্যে বেস্ট একটা বাইক এই টিভিএস রাইডার। এই বাইকটা দেখতে খুবই সুন্দর।